আমরা এখন যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ফ্রোবেনিয়াস মেথড। ফ্রোবেনিয়াস মেথড হলো সেটা যদি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনে x ইকুয়াল টু জিরো যদি একটা রেগুলার সিঙ্গুলার পয়েন্ট হয়। আমরা রেগুলার সিঙ্গুলারিটি কি এটা আগে জেনে এসেছি যে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট যদি হয় x সমান টু জিরো, তাহলে এই যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন আমরা এখন বের করব। সলিউশন বের করব কিভাবে? সলিউশন বের করব আমরা ফ্রোবেনিয়াস মেথডে। আমরা জানি একটা ডিফারেনশিয়াল সেকেন্ড ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমরা যেটা করতাম, বা হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমরা যেভাবে সলিউশন বের করতাম, প্রথমে আমরা কি করতাম, প্রথমে আমরা ট্রায়াল সলিউশন ধরে নিতাম, প্রথমে আমরা একটা ট্রায়াল সলিউশন ধরে নিতাম এবং পরবর্তীতে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের একটা সলিউশন বের করতাম। ওকে, তাই এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো ওয়াই, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো ওয়াই এবং এটা হলো সেই ডিফারেনশিয়াল ইকুয়েশন যার সলিউশন আমরা বের করব। ওকে, এখন এর সলিউশন আমরা বের করব, যেটা আমরা একটা ট্রায়াল সলিউশন ধরে নিব। ট্রায়াল সলিউশনটা কোনটা? এইটা, এটাই হলো সেই সিরিজ সলিউশন, যেহেতু একটা সিরিজ আকারে আছে এটাই হলো সেই সিরিজ সলিউশন। ওকে, এটাই হলো সেই সিরিজ সলিউশন। আমরা যেটা করব সেটা হলো এই সিরিজ সলিউশন দিয়ে আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করব। ওকে, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের এম আমরা কিভাবে বের করতাম? এম বের করতাম আমরা, এই ট্রান্সলেশনের এম বের করতাম আমরা কি করতাম, প্রথমে দা ভ্যালু অফ এম উইল বি ডিটারমাইন্ড বাই সাবস্টিটিউটিং দা এক্সপ্রেশন ফর ওয়াই এবং ওয়াই এর ফার্স্ট ডেরিভেটিভ এবং ওয়াই এর সেকেন্ড ডেরিভেটিভ আমরা বের করতাম। ওয়াই তো দেওয়াই আছে, ওয়াই এর ফার্স্ট ডেরিভেটিভ বের করতাম, এটা ডিফারেনশিয়েট করলে আমরা ফার্স্ট ডেরিভেটিভ পাবো এবং এটাকে দুইবার ডিফারেনশিয়েট করলে আমরা সেকেন্ড ডেরিভেটিভ পাবো। একে সংক্ষিপ্ত আকারে লেখা যায় এভাবে। ওকে, ওয়াই ইকুয়াল টু এটা। ওকে, তাহলে আমরা ফার্স্ট ওয়াই এর ফার্স্ট ডেরিভেটিভ বের করবো, ওয়াই এর সেকেন্ড ডেরিভেটিভ বের করবো এবং এটাকে আমরা কোথায় বসাবো, ইকুয়েশন এক নম্বর ইকুয়েশনে বসাবো, ওয়াই ওয়াই এর ফার্স্ট ডেরিভেটিভ ওয়াই এর সেকেন্ড ডেরিভেটিভ। ওকে, আমরা বসাইলে আমরা এম এর মান পাবো, এম এর কয়টা মান পাবো, যেহেতু দ্বিঘাত সমীকরণ পাবো সেহেতু এম এর আমরা দুটা মান পাবো। এম এর দুটা মানের উপর ডিপেন্ড করে আমরা সিরিজ সলিউশনটা বের করবো। এখন এই জায়গায় আমরা তিনটা কেস দেখতে পারি, এম এর তিনটা কেস। এম এর ভ্যালু যদি আলাদা আলাদা হয়, হোয়েন রুটস এম ওয়ান অ্যান্ড এম টু, যে এম এর দুটা মান পাবো আর ডিস্টিং যদি আলাদা হয় অ্যান্ড নট ডিফাইনিং বাই অ্যান ইন্টিজার, এবং এই দুটার বিয়োগফল এম ওয়ান অ্যান্ড এম টু এর বিয়োগফল যদি ইন্টিজার সংখ্যা না হয়, ইন্টিজার সংখ্যা মানে কি বোঝাচ্ছে, এম যদি এম ওয়ান যদি ধরলাম যে এম ওয়ান হচ্ছে হাফ এবং এম টু ধরলাম যে টু, ঠিক আছে, এম ওয়ান অ্যান্ড এম টু বিয়োগ করলে, এম ওয়ান অ্যান্ড এম টু যদি আমরা বিয়োগ করি, এম ওয়ান মাইনাস এম টু, তাহলে হাফ হাফ মাইনাস টু। ওকে, তাহলে টু তাহলে যেটা পাচ্ছি আমরা সেটা পাচ্ছি একটা ইন্টিজার সংখ্যা পাচ্ছি না, এটা একটা ইন্টিজার সংখ্যা নয়। যে যদি ইন্টিজার সংখ্যা না হয় তাহলে যে সলিউশনটা হবে, সলিউশনটা হবে এরকম, ওয়াই ইকুয়াল টু আমরা একবার কি করবো, আমরা একটা আরবিটারি কনস্ট্যান্ট ধরবো, যেটা সিস্টেম আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করার একটা আরবিটারি কনস্ট্যান্ট সিওন, দুইটা আরবিটারি কনস্ট্যান্ট থাকবে, যেহেতু এম এর মান দুটা পাবো তাহলে দুটা আরবিটারি কনস্ট্যান্ট থাকবে, সিওন একটা আরবিটারি কনস্ট্যান্ট এবং ওয়াই ওয়াই এর সাথে ওয়াই এর প্রথমে কার জন্য, এম ওয়ান এর জন্য বের করবো ওয়াই, এবং সেকেন্ড একটা আরবিটারি কনস্ট্যান্ট ধরবো সি টু ওয়াই কার জন্য, এম টু এর জন্য। এটাই হবে আমার সলিউশন, ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। ওকে, তাহলে এখন যদি এই এম ওয়ান এবং এম টু সমান হয়, অর্থাৎ এম ওয়ান রুটের যে রুট দুটা সেই দুটা রুটস যদি এম ওয়ান এম টু সমান হয় তাহলে কি হবে, তাহলে কিন্তু আমার এরকম সলিউশন আমরা পাবো না, তখন আমাদের সলিউশন হবে যেটা সেটা হলো এরকম সলিউশন হবে, ওয়াই ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু দুটা আরবিটারি কনস্ট্যান্ট থাকবে, সি ওয়ান ওয়াই এম প্লাস এম ওয়ান এম টু যেহেতু সমান তাই এম ধরলাম, সি ওয়ান সি টু ডেল ওয়াই ভাগ ডেল এম। ওকে, এখন আরেকটা কেস হতে পারে, যদি রুট এম ওয়ান এম টু ডিস্টিংক্ট
আলাদা আলাদা হয় এবং ডিফার বাই অ্যান ইন্টিজার। হ্যাঁ, যদি এরা এদের এম ওয়ান মাইনাস এম টু যদি ইন্টিজার সংখ্যা হয় বা এম টু মাইনাস এম ওয়ান যদি ইন্টিজার সংখ্যা হয়, ধরলাম এম ওয়ান টু এম টু ইকুয়াল টু থ্রি, তাহলে এম ওয়ান এম টু মাইনাস এম ওয়ান ইকুয়াল টু কত হবে? ওয়ান। অর্থাৎ একটা ইন্টিজার সংখ্যা, এটা একটা ইন্টিজার সংখ্যা। যদি ইন্টিজার সংখ্যা হয় তাহলে সলিউশনটা আমাদের দু ধরনের সলিউশন হতে পারে। আমরা ম্যাথ করার সময় কোন সলিউশন কার জন্য প্রযোজ্য হবে আমরা সেটা দেখব। যে এটা হতে পারে ওয়াই ইকুয়াল টু সি ওয়ান ওয়াই এম ওয়ান প্লাস সি টু ওয়াই এম টু, এবং এটার সলিউশন এরকম হতে পারে ওয়াই ইকুয়াল টু সি ওয়ান ওয়াই এম ওয়ান প্লাস একটা আর্বিট্রারি কনস্ট্যান্ট সি টু ডেল ওয়াই বাই ডেল এম টু দুটোর জন্য। ওকে, আমাদের কখন কোন সলিউশনটা হবে এই কেস থ্রির ক্ষেত্রে কখন কোন সলিউশন ব্যবহার করবো, এটা আমরা ম্যাথ করার সময় আলোচনা করবো। তবে আমরা আপাতত জেনে রাখি যে দুটা সলিউশন পাওয়া যাবে, দুটা সলিউশনই আলাদা আলাদা হবে। যদি এম ওয়ান এম টু আলাদা হয় এবং এদের এদের ডিফারস কত হয়, ইন্টিজার সংখ্যা হয়, তাহলে আমাদের এরকম দুটা সলিউশন পাবো। আমরা এর পরবর্তীতে ম্যাথ করা শুরু করবো, ফ্রোবেনিয়াস ম্যাথডের সিরিজ সলিউশন বের করবো ইনশাল্লাহ।